নাম কি? আচ্ছা নাম তো কোক। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা ঘর? ঘর নিউপিড়া থাকা। কোন জায়গায় এটা? এই বঙ্গাইগাঁও অভয়াপুরী। বঙ্গাইগাঁও অভয়াপুরী ইয়াধারা। আচ্ছা কি বেমার হয়েছিল আপনার? আমার বেমারটো হল আমার এই কোমরে পড়া মানে বিষ করে। আচ্ছা তারপরে ঘাড়ে বিষ করে, মাথার মধ্যে কিরকম জানি করে আমি ওটা কইতে পারি না। রাত্রে ঘুম হয় না, কোন রকম করে ঘুমাইতে চাইলে মানে এরকম আমাকে সিটটা উঠায়। আচ্ছা আচ্ছা। তারপরে হাতে পায়ে বল পাই না, শরীরের ভিতরে কোনো ধরনের ভালো লাগে না, ছটপট ছটপট লাগে। আমার এই ধরনের বেমার। আচ্ছা কোথায় চিকিৎসা করেছেন? আমি গোয়ালপাড়া চিকিৎসা করছিলাম, তারপরে আপনার বঙ্গাইগাঁও চিকিৎসা করছিলাম, তারপরে আপনার শিলিগুড়িতে চিকিৎসা করলাম, তিন মাসে তিনবার গেলাম, কিন্তু ওইটা বেমার আমার ভালো হয়। আচ্ছা আচ্ছা। মোটামুটি কত কতদিন মান হল? আমার এটা প্রায় 17-18 বছর আগে। আর বিষ? বিষ আর ওই যে ওইরকম এই শরীরটা জ্বলে জ্বলে, কোনো জায়গায় যাওয়ার শান্তি পায় না, কেউ সাথে কথা গায়ে শান্তি পায় না, একজনে কথা বললেও কথাটা শুনতে ইচ্ছা হয় না, নিজের মানে মানে কইতে কইতে মানে রাগ উঠে যায়, অল্প কথা শুনলে রাগ উঠে যায়, এইরকম তাদের বেমার। আমার টাকা পয়সা একটু বহুত খরচ করেছি বাবা, কমসে কম আমার 50-52,000 টাকা গেছে। মোৰ এটা চলি এই অভয়াপুৰী কলেজৰ আগত মানে গদ্ৰেছৰ কাম কৰে। আচ্ছা আচ্ছা। সেই চলিতে একদিন টিকেট লৈ গেল, যাই কয় আবা কালি ডাক্তৰ আহিব এই কলেজৰ আগত দেখাব লাগে। মই ক'লো যে বাবা ইমান ডাক্তৰ দেখাইছো মই ভাল পোৱা নাই, আৰু এইটো মই ভাল পাম নেকি? তাৰপিছত চলিতে কয় নহয় এইগিলা ডাক্তৰ দেখাবৰ কাৰণে মানুহ ভেলৰ যাই আছে আৰু ঘৰে ঘূৰি আহিছে, আপুনি নাযাব, এইটো কত হ'ল নেকি? চলিতেৰ কথা শুনি আহিলো, আহি এনে ডাক্তৰক মই দেখালো, তাৰপিছত ঔষধ দি মই 10 দিন খোৱাৰ পিছত আৰাম পাইছো। সেই আৰামত মই মানে একেবাৰে আৰামে হৈছে এতিয়া, মোটামুটি সুস্থ সুস্থ। হয় হয়। এতিয়া মই কথা কব পাৰো, গান গাব পাৰো, বল কৰি যাব পাৰো, কাম কৰিব পাৰো, মই সুস্থ, মোৰ ফূৰ্তি আহি গৈছে। উনি সুস্থ হয়েছেন বলে ওনাকে এনেছেন। যদি আপনি ভাল পাই আপনি আৰু এজন মানুহ আপুনি লৈ আহিছে? অঁ মই লৈ আহিছোঁ। মই মানে তাক ক'লো যে এনেকুৱা বেমাৰ আপোনাৰ হৈছে, এটা ডাক্তৰ আছে, মই সুস্থ হৈছোঁ, আকৌবাৰ আমি যাম, আপুনি যাব নেকি? লগে লগে মানুহজন আহিছে। হয় হয়।